সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের অন্যতম কারণ ছিল অদক্ষ শ্রমিক দিয়ে কাজ চালানো। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত এ সংক্রান্ত জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভার বক্তারা একথা বলেন। সভায় অংশ নেন সীতাকুণ্ড এলাকার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, পুলিশ, কারখানা পরিদর্শক ও জনপ্রতিনিধিরা। সভায় জানানো হয়, সীতাকুণ্ড এলাকায় 480টি শিল্প কারখানা রয়েছে। এর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠান চলছে নানা অনিয়মের মধ্য দিয়ে। এসব অনিয়ম দূর করতে একটি মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। একজন দক্ষ শ্রমিকের যে পারিশ্রমিক, তিনি যদি 50,000 টাকা তার প্রাপ্য মজুরি হয়ে থাকে দেখা যায়, তাকে রিপ্লেস করে একজন উদ্যোক্তা তাকে 10,000-20,000 টাকার বেতনের একজন অদক্ষ শ্রমিকের হাতে তার কারখানাটি তুলে দিচ্ছেন। দয়া করে অদক্ষ শ্রমিকের হাতে আপনাদের এই কারখানাটি তুলে দিবেন না। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকার তিনতলা বাণিজ্যিক ভবনে বিস্ফোরণের ঘটনায় নিহত তিনজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে এই ঘটনায় অগ্নিদগ্ধ 6 জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের মধ্যে তিনজনের শরীরের 30-35% পুড়ে গেছে। রিপোর্ট করছেন হাসান জাভেদ। তিনতলা এই ভবনটি বিস্ফোরণের পর থেকে তালাবদ্ধ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ভবনটিকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছে। ভবনের চারপাশে পড়ে আছে বিস্ফোরণের ধ্বংসস্তূপ, যাতে মিশে আছে ভবনে থাকা ব্যবসায়ীদের আগামীর স্বপ্ন। চিন্তা করতে আছি সামনে রমজান, আমার 50 লক্ষ টাকা ইনভেস্ট। হ্যাঁ, 3টা কারখানায় মাল প্রায় রেডি, কিছু দোকানে ঢুকছে আর বাকি মাল সবই বাইরে। হ্যাঁ, তা এখন আমি সামনে রমজান, আমি তো ঋণ করে এটা করছি, তা আমি কীভাবে চলবো? রোজাটা অন্তত করতে দিত, তাহলে আমরা কিছুটা হলেও মনে করেন লস থেকে কভার হয়ে বের হয়ে যেতে পারতাম। এই ঝুঁকিপূর্ণ ভবনে রোজাটা চালাতে যাচ্ছে? ঝুঁকিপূর্ণ ভবনটা আসলে এখন তো ক্লিয়ারভাবে বুঝতেছি না, এটা টেস্ট করুক। ঝুঁকিপূর্ণতে তো কেউই থাকবে না, আমরাও থাকতে চাই না। সোমবার ঘটনাস্থলে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দলের 3 জন সদস্য ভবনে ঢুকে কিছু সময় অবস্থান করেন। বেরিয়ে আসলে সাংবাদিকরা ভিতরের পরিবেশ সম্পর্কে জানতে চাইলে কিছুই জানাননি তারা। তবে রাজধানীতে ফায়ার সার্ভিসের একটি অনুষ্ঠানে সংস্থাটির প্রধান জানান, জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। আমাদের জানা মতে এরকম কোনো নাশকতার ঘটনা বা আলামত পাওয়া যায়নি। সম্ভবত গ্যাস অনেক দিন জায়গায় এক জায়গায় থেকে কম্প্রেসড হয়ে কোনোভাবে এটা দুর্ঘটনা হয়েছে। এটা দুর্ঘটনা ছাড়া আমার মনে হয় অন্য কিছু নয়। এদিকে বিস্ফোরণের ঘটনায় নিহত 3 জনের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর অগ্নিদগ্ধ 6 জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান সমন্বয়ক। 3 জন সবচেয়ে সিরিয়াস বার্ন, কারো 35, 40, 38%, কেউ যে সংখ্যামুক্ত বলা যাবে না, কারণ একটা বদ্ধ ঘরে যখন এরকম দুর্ঘটনা ঘটে তখন মানুষ শ্বাস নিতে গেলে শ্বাসনালী পুড়ে যায়, প্রত্যেকেরই শ্বাসনালী পুড়ে গেছে। তো এদেরকে অবজারভেশন করা ছাড়া এই মুহূর্তে কিছু বলা মুশকিল। বার্ন পেশেন্ট শ্বাসনালী পুড়ে গেলে এটা ইমিডিয়েটলি রিয়াকশন বোঝা যায় না, 2-3 দিন পরে এই শ্বাসনালী ফুলে যায়, তখনই বোঝা যায়। বিস্ফোরণে গুরুতর আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নূরনবীকে ঢাকা মেডিকেলের ICU চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসান জাভেদ, NTV নিউজ, ঢাকা। পঞ্চগড়ে তৌহিদি ব্যান জনতার ব্যানারে বিএনপি জামাত যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা একাত্তরের নৃশংসতাকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। সকালে পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জামাতের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি একথা বলেন। তিনি বলেন, হামলাকারীরা পূর্ব পরিকল্পনা নিয়ে কাজ করেছে, ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। তবে এত বড় ঘটনা ঘটার আগে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পরে মন্ত্রী মানবিক সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত 179টি পরিবারের মধ্যে চাল, ডাল ও শাড়ি বিতরণ করেন। তৌহিদি জনতার নামে এই বিএনপি জামাত যে চক্র, এরাই মূলত এই ফ্যাসাদের পিছনে দায়ী। একদিকে যেমন যারা এই অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের ব্যাপারে যেমন আমাদের, আমরা তাদের বিরুদ্ধে যেমন আপনার এই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
চিটাগং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ মাহবুবুল আলম বলেছেন, কোনো ব্যবসায়ী পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজার অস্থিতিশীল করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সকালে চট্টগ্রাম চেম্বার হাউসে অনুষ্ঠিত নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য নিয়ে আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় বিভাগীয় কমিশনার ডক্টর আমিনুর রহমান, পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, ভোক্তা অধিকারের উপপরিচালক ফয়জুল্লাহ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা পণ্যের অবৈধ মজুদ না করা, সাপ্লাই ঠিক রাখার পাশাপাশি বিভিন্ন দোকানে দামের ভিন্নতা না করার আহ্বান জানান। এক দোকানে 10 টাকা দিয়ে কিনলো, আরেক দোকান থেকে 15 টাকা দিয়ে কিনলো, অথবা বললো যে আমার কাছে মাল নাই, যেটা কত ইটে আমরা দেখেছি। এইরকম পরিস্থিতি যদি কোথাও দেখা যায় সেটার বিরুদ্ধে চিটং চেম্বার অলওয়েজ রেডি। আনএথিক্যাল কোনো কাজ কোনো যদি কোনো ভাই করে তার বিরুদ্ধে আমরা কিন্তু সজাগ। কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আখড়া বাড়িতে তিন দিনের লালন স্মরণ উৎসব শেষ হচ্ছে আজ রাতে। খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিলুর রহমান চৌধুরী আনুষ্ঠানিকভাবে এই উৎসবের সমাপ্তি ঘোষণা করবেন। আগামীকাল দুপুরে পূর্ণ সেবা গ্রহণের মধ্য দিয়ে সাধুরা আখড়া বাড়ি ত্যাগ করবেন। 7 মার্চ পবিত্র শবে বরাতের কারণে এবারের লালন স্মরণ উৎসব দোল পূর্ণিমার 2 দিন আগে আয়োজন করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে আজ থেকে শুরু হলো বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ এবং রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজের মধ্যে খেলা দিয়ে টুর্নামেন্ট শুরু। এবারের টুর্নামেন্টে 24টি স্কুল 8টি গ্রুপে ভাগ হয়ে খেলায় অংশ নেয়। নগরীর পাঠানপাড়া লালন শাহ মুক্ত মঞ্চে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালিদ মাসুদ পাইলট। তোমরা সিঙ্গল বজায় রাখো।